সাংরাই মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছে বান্দরবানের মারমা সম্প্রদায়। গতকাল বিকেলে জেলা শহরে রাজার মাঠে পানি বর্ষণে মেতে উঠে তারা। মৈত্রী পানি বর্ষণ উৎসবে যোগ দিতে বিকেল থেকে দলে দলে মারমা তরুণ তরুণীরা নির্ধারিত মঞ্চে অবস্থান করে। এ সময় চারিদিকে মারমা সঙ্গীতের মূর্ছনা, নাচ গান আর পানি খেলার আনন্দে মেতে ওঠে সবাই। এই মৈত্রী পানি বর্ষণ উৎসবে অংশগ্রহণ করে বিদেশিরাও। উৎসবে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কশল্লাহ। তবে বান্দরবান জেলা শহরে গতকাল মধ্যরাতে এই উৎসব শেষ হলেও উপজেলাগুলোতে আগামী 17 এপ্রিল শেষ হবে মারমাদের বর্ষবরণের সাংরাই অনুষ্ঠান।